সালামু আলাইকুম মিস। নমস্কার মিস। আসসালামু আলাইকুম ম্যাম, আপনি কেমন আছেন? কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম মিস। মিস, আপনার শরীর সুস্থ হয়েছে? শরীর মোটামুটি, শরীর আসলে অনেক উইক। আমি ক্লাস নিচ্ছি যাতে তোমাদের পড়াটা মিস না হয়, কিন্তু একটু কষ্ট হচ্ছে আর প্রবলেম হয়ে গেলে এই জন্য একটু দেরি হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম ম্যাম, আপনি কেমন আছেন? আমি কেমন আছি, আই এম ফাইন। এখন আল্লাহর মতে একটু সুস্থের দিকে। তোমরা সবাই ভালো আছো তো? জি মিস, ভালো আছি আলহামদুলিল্লাহ। ম্যাম আমরা ভালো আছি। থাকবে মিস, আপনি কি হয়েছে? আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। আমি তোমার সাথে আসসালামু আলাইকুম। তোমরা অপেক্ষা করো, কিছু না আসলে তোমরা ওয়েট করো। জয়েন করুক, সবে আসছে আসছে। মিস আসসালামু আলাইকুম। মিস, আমরা কি চ্যাট বক্সের নাম লিখে দিব?
আচ্ছা আমি তোমার সাথে স্ক্রিন শেয়ার করি, হ্যাঁ তাহলে তোমার দেখতে হবে। এই কাজটার জন্য একটু ঝামেলা হয়েছিল, দেখা যাক তোমার স্ক্রিনে। প্রশ্নকে নাম লিখে দিব জিমি, যাও দেখো জিমি। এবার দেখতে পাচ্ছো স্ক্রিনটা? আচ্ছা এখন তোমরা এমসিকিউ গুলা লিখে ফেলো, কোয়েশ্চেন মনে হয় তোলার প্রয়োজন নাই। মিস চ্যাট বক্সে কি নাম লিখে দিব? হ্যাঁ হ্যাঁ এই যে চ্যাট বক্সে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি লিখে দিয়েছি। রোল 9 আছে, 50 আছে, রোল 27 আছে, না লিখে দাও, আমি দেখতে পাচ্ছি 21 আছে। মিস এমসিকিউ গুলো দেখা যাচ্ছে না, নিচের দিকে নাও যাবে? তোমরা স্ক্রিন দেখো ম্যাম, আপনি তো আমাদের একটা এসডব্লিউ দিয়েছিলেন। হ্যাঁ রেলওয়ে স্টেশন দিয়েছিলাম না? জি ম্যাম। আচ্ছা রেলওয়ে স্টেশন করেছো ম্যাম? এটা আমরা গ্রুপে ছবি পাঠিয়ে দিয়েছিলাম ম্যাম, এটা তো গ্রুপ। মিস তো আসলে অসুস্থ ছিলাম, এর জন্য খুব একটা অনলাইনে আসতে পারি নাই, কিন্তু ক্লাস গুলো নিচ্ছি যাতে ক্লাসের পড়াটা তোমাদের হয়, হ্যাঁ ক্লাসটা যাতে মিস না দেয়, এই কারণে হোমওয়ার্কটা আসলে চেক করতে পাইনি। হয়তো আজকে আমি কি আপনার পার্সোনাল আইডিতে পাঠিয়ে দিব? আমি তো গ্রুপ খুলেছি, গ্রুপ খুলেছিলাম না 6 এ তোমাদের? আমি সবাইকে আপনার ছবি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা তোমরা অ্যাড করো তোমাদের ফ্রেন্ডস দেরকে, হ্যাঁ রিকোয়েস্ট পাঠালে। আমি অনেকে রিকোয়েস্ট আবার অ্যাকসেপ্ট করতে পাইনি। মিস মিস নামটা কি গ্রুপে? আসসালামু আলাইকুম মিন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখন অনেকে জয়েন করছে। আচ্ছা নেট প্রবলেম হচ্ছে হয়তো অনেকের, যারা এখন এসেছে ওই যে আমি অ্যাডমিন দিচ্ছি হয়তো জানো না, এই যে একটু এই টাস্কটা করা কত এমসিকিউটা, দাঁড়া আমি একটু উপর দিকে, তোমরা এই প্যাসেজটা তোমাদের বইয়ে পাবে। হ্যাঁ এটা হচ্ছে তোমাদের লেসন 16। আপনি গত ক্লাসে কি এসডব্লিউ দিয়েছিলেন? গত ক্লাসে ছিল রেলওয়ে স্টেশন, আর রেলওয়ে স্টেশন প্যারাগ্রাফ পড়া ছিল। হ্যাঁ বলেছিলাম এটা মেমোরাইজ করে তোমরা লিখে ফেলতে পারো হোমওয়ার্ক কপিতে, আবার অনেকে এমনিতে হয়তো মেমোরাইজ ছাড়াও লিখেছে। তো তোমরা এক কাজ করো, এখন এই এমসিকিউটা কমপ্লিট করো, আমি তোমাদেরকে এরপর আরেকটা প্যাসেজ দিব, সেখান থেকে এমসিকিউ তো দেখা যাচ্ছে না, শুধু গল্পটা দেখা যাচ্ছে। দেখো তো এবার দেখা যায় কিনা, আমি উপরে উঠি। জি ম্যাম দেখা যাচ্ছে এখন, আশা করি লেখাগুলো পড়তে পারছি। আচ্ছা প্রথমটা কি লিখেছে? মরিয়াম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট স্কুল ইন রাজশাহী, হিয়ার দ্য ওয়ার্ড স্টুডেন্ট ইজ সিমিলার টু, তোমরা লিখতে থাকো তাহলে, আমি আশাগুলো একবার পরে বলে দিচ্ছি, তোমাদের কাছ থেকে আমি শুনে নিবো। হ্যাঁ তোমরা ইংলিশ ফর টুডে বুকের সন অফ দা সয়েল যে লেসনটা আছে সেটা কি কমপ্লিট করেছিলা ক্লাসে? জি ম্যাম করেছিলাম, এটা কমপ্লিট হয়ে গেছে। ওখানে এমসিকিউ ছিল, কিছু কোয়েশ্চেন ছিল, সেগুলো সলভ করেছিলা? জি মিস। আচ্ছা ঠিক আছে, মিস ওয়ানের দিন নাম্বার যেটা লিখেছে এটার মিনিংটা কি বলা যাবে ম্যাম? ডি নাম্বার, ডি নাম্বার প্রোবেশনার, এই যে এই ওয়ার্ডটা। জি ম্যাম এটার প্রোবেশনার বাংলাটা হচ্ছে তোমার শর্ত সাপেক্ষে কোনো মানে একটা সময় কাজ করা, ঠিক আছে? কোন একটা সময় ধরে
কাজ করা যারা হচ্ছে প্রোবেশন পিরিয়ডে থাকে, প্রোবেশন মানে একটা নির্দিষ্ট সময়ে চুক্তি মানে চুক্তিবদ্ধ হয়ে কাজ করা, ঠিক আছে, এমন মানুষ আর কি যারা হচ্ছে চুক্তি চুক্তি অনুযায়ী কাজ করে যারা প্রোবেশনার। মিস আমার হয়ে গেছে তিনটা। আচ্ছা আমরা একটু অপেক্ষা করি, এখানে এখানে তিনটা দেখা যাচ্ছে, হ্যাঁ 1 2 3। মিস 1 নাম্বারটা সি হবে। আচ্ছা আমরা আনসার গুলি আর একটু পরে শুনি, শেষ আর কয়েকটা আছে, আর কিছু আছে? তিনটা হয়েছে সবার, আনসার গুলি লিখে রাখো, আসলে কোয়েশ্চেন তো দেখতে পাচ্ছই। এই যে এই পেজ থেকে বলা হচ্ছে ফোন নাম্বারটা। মিস থ্রি নাম্বারটা একটু দেখানো যাবে? থ্রি নাম্বারটা, হ্যাঁ একটু নিচে নামাই। এই যে দেখো 3 4 5 ও দেখতে পারবে আশা করি। মিস দেখা যাচ্ছে না, থ্রি দেখা যাচ্ছে, দেখতে পাবে, দেখতে পাচ্ছ না? মিস এগুলো কি, আমি তো বুঝতে পারছি না কিছু। আচ্ছা তাহলে একটু অপেক্ষা করো, নেটের কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, একটু অপেক্ষা করো আবার আসবে, ক্লিয়ার হবে। হ্যাঁ একটু হয়তো ব্লার হয়ে গেছে, খোলা হয়ে গিয়েছে, ক্লিয়ার হচ্ছে নাকি একই রকম আছে? বা এখনো ঘোলা দেখাচ্ছে? মিস আমার 5 নাম্বার হয়ে গেছে, পরটা কি দেখানো যাবে? প্রাপ্তি তুমি কি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি স্ক্রিনটা, প্রশ্নগুলো? মিস 5 এর পর থেকে কি দেখানো যাবে, আর একটু নিচে নেওয়া যাবে? বুঝতে পারছো না স্ক্রিনটা? জি ম্যাম দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? আমি দেখা যাচ্ছে না। জি ম্যাম বোঝা যাচ্ছে কিন্তু আপনার কথা কেটে কেটে আসছে, নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ একটু নেটের জন্য ভেঙে ভেঙে আসছে। তুমি দেখতে পাচ্ছো স্ক্রিন? দেখা যাচ্ছে, একটু উপরেরটা দেখাবে? দেখো তো দেখা যায় কিনা, দেখা যাওয়ার কথা। মিস বলো। মিস আমি তো এটা কিছু বুঝতেছি না, ক্লাসের মধ্যে সময় তো ঢুকেছি, এটার জন্য কিছু বুঝতে পারতেছি না। কে নাদিয়া? নাদিয়া কথা বলছো? জি মিস। নাদিয়া বাবা এই প্যাসেজটা তোমাদের ইংলিশ ফটোরে বুকে আছে, এটা হচ্ছে লেসন 16 এর প্যাসেজ। হ্যাঁ সেখান থেকে আমি এমসিকিউ করতে দিয়েছি, এখন বুঝতে পারছো? তুমি স্ক্রিনে 4 5 দেখতে পাচ্ছ?
সুরা বেগম পুলিশ সিন আনাদের পার্ট অফ দ্য সেম টাইম এটা দেখতে পাচ্ছো ম্যাম? এই লেসনটা এই গল্পটা লেসন 17 এ আছে, 17 এ আছে। আমার বুকে যেটা ছিল সেটা আসলে 16 এর জন্য। হয়তো তোমাদের নতুন বুক মানে নতুন 2021 এর বই, সেজন্য আমার তো একটু ওল্ড বুক, সেজন্য স্কুলের বুক 19 এর। হ্যাঁ, এই কারণে আমারটা আবার এখানে 16 দেখাচ্ছে। এই প্যাসেজটা তোমাদের ঠিক আছে না? মিস মিস, পরীক্ষার সময় কি এখান থেকে এমসিকিউ আসবে? হ্যাঁ, তোমাদের সিন দুটো প্যাসেজ থাকবে। হ্যাঁ, একটা থেকে হচ্ছে এমসিকিউ থাকবে, আর একটা থেকে হচ্ছে কোয়েশ্চেন আনসার আসবে। হ্যাঁ, আচ্ছা যারা তাহলে এমসিকিউ এর কোশ্চেন গুলো একটু কষ্ট করে দেখাবেন। এই যে কোশ্চেন দেয়া আছে তুমি দেখো। আচ্ছা, এখানে যারা রশিদ সাফিয়া হাত তুলেছে, না দিয়া তো হাত তুলেছিলাই, তাসমিয়া আফিন মুস্কান, তারপর আর আছে আলিফা ইদ্রিস, তারপর আয়েশা আক্তার। আচ্ছা, তোমাদের কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে একজন একজন করে করতে পারো, যদি বুঝতে সমস্যা। জি মিস। হ্যাঁ বলো বাবা। মিস, আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি গত রবিবার ক্লাস নিয়েছিলেন? গত রবিবার? রবিবার কি তোমাদের ক্লাস থাকে আমার সাথে? ও ম্যাম শনিবার। জি মিস। নো ম্যাম, শনিবার। বাবা রবিবার তো আমার ক্লাস থাকে না তোমাদের সাথে, অন্য অন্য মিস হতে পারেন, আমি না। আমার তো শনিবার তোমাদের মিস আগে থেকেই। ম্যাম আমি এইমাত্র জয়েন করেছি, আমি ডিসকানেক্ট ক্লাস নিয়েছিলেন গত স্যাটারডেতে, গত লাস্ট স্যাটারডেতে। তো আমি মেবি আরেকবার খাবেন, আপনি কি কি বলিয়েছেন? মিস এটা কি কোশ্চেন এমসিকিউ? হ্যাঁ, এটা এটা হচ্ছে প্যাসেজ, যেটা হচ্ছে প্যাসেজ যে পড়ো তোমরা, রিড দা ফলোইং টেক্সট। আগে তো পড়েছো তোমরা একবার, এটা প্র্যাকটিস করেছো না? আচ্ছা, এই যেটা প্যাসেজটা, আর এখান থেকে এমসিকিউ গুলো এই যে তোমরা লিখে নাও। এবার দেখতে পাচ্ছ তোমরা, পড়ে দেখো। এই যে এখানে এখানে কি আমার কমপ্লিট হয়ে গেছে? যারা বুঝা তারা কিন্তু খুব দ্রুতই বুঝে কোয়েশ্চেন আনসার লিখে ফেলেছে, অনেকেরই শেষ, তাই না? শেষ হয়েছে না? জি ম্যাম, আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে প্র্যাকটিস হয়ে গিয়েছে, ভেরি গুড। আর কার কার হয়েছে, কমপ্লিট হয়েছে কার কার, শুনি একটু। জি মিস, আমার হয়ে গিয়েছে। আচ্ছা, নিধির সব কমপ্লিট হয়েছে, আর আর কে কে আছে? আমারও হয়ে গিয়েছে। ভেরি গুড, আমারও হয়ে গিয়েছে। ভেরি গুড। আচ্ছা, রোল 33 রেজ হ্যান্ড রেজ করেছে, কি বাবা কিছু বলবে আয়শা? আয়শা কিছু বলতে চাও, হাত তুলেছো? মিস নেক্সট কি আর কোশ্চেন আছে? হ্যাঁ বাবা, এটা শেষ হলে এটা আমি, এটা তাহলে তোমরা বলো দেখি, একজন বলে বলে দাও তো আনসার গুলো, কে বলবে এখান থেকে? প্রাপ্তি তুমি বলো তো বাবা, আনসার গুলো বলো, প্রথমটা কোশ্চেন পড়ে এরপর আনসারটা বলে দাও, তাহলেই হবে। গোরিও মিস ইজ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট স্কুল ইন রাজশাহী। Here the word student is similar to learning. আচ্ছা, এখানে কি বলেছে? স্টুডেন্ট অফ, স্টুডেন্ট, স্টুডেন্ট কি হয় বলো তো? টিচারের সি নাম্বার হবে, শিক্ষার্থী, পিউপিল, পিউপিল আমি বলি। হ্যাঁ, কারণ এক্সামিনি, এই যে এখানে এটা কিন্তু ভুল ওয়ার্ড না, এটা কিন্তু কারেক্ট ওয়ার্ড। এক্সামিনি হচ্ছে যারা পরীক্ষার্থী, এক্সামিনি। লার্নিং হচ্ছে শেখা, এটা কিন্তু কোনো কিছুই হয় না। লার্নার যদি দিত তাহলে কিন্তু আবার একটা ব্যাপার ছিল, লার্নার হলে স্টুডেন্ট ও লার্নার, মানে যারা শিখতে চায়, শিক্ষার্থী, লার্নার, সেটা হতো। কিন্তু আমি লিখেছি লার্নিং, তার মানে এটাও হচ্ছে না, এটা হচ্ছে শিখা। লার্নিং হচ্ছে এখানে শেখা অর্থে। এরপর আছে পিউপিল, পিউপিল মানে হচ্ছে শিষ্য, যারা হচ্ছে শিক্ষার্থী, শিষ্য, যারা শিখতে চায়। দেন হচ্ছে প্রবেশনার, প্রবেশনার হচ্ছে যারা কোনো শর্ত সাপেক্ষে কোনো একটা কাজের জন্য চুক্তিবদ্ধ হয়, সেই লোকদেরকে বলা হয় চুক্তিভিত্তিক কাজ করে যারা প্রবেশনার। তাহলে এটাও হচ্ছে না, তাহলে কারেক্ট আনসার হবে কি? 1-8-C, পিউপিল, শিষ্য বা স্টুডেন্ট। হ্যাঁ, তোমরা না অ্যাপ্লিকেশন লিখো ইংলিশে, তখন কি লিখো? একটা ওয়ার্ড লিখো না, পিউপিল কি লিখো বলো তো? শিষ্য। হ্যাঁ, কিন্তু পিউপিল লিখো না, কোথায় লিখো? অবিডিয়েন্ট পিউপিল লিখো না,
বা যে আমরা বলি না একান্ত বাধ্যগত ছাত্রী, এভাবে বাংলায় লিখি আর লিখি, হ্যাঁ তখন কি লিখি? ইউর অবিডিয়েন্ট পিপল নাকি আপনার শিষ্য? আচ্ছা এই তখন এই স্টুডেন্ট পিপল সিনোনিমাস ওয়ার্ড, তাহলে এটা হবে সি। টু নাম্বারে আসি, হার মাদার ওয়ার্কস ইন অ্যান অফিস এন্ড হার ফাদার ইজ এ বিজনেসম্যান, হিয়ার বিজনেসম্যান মিন্স, বলো তো বিজনেসম্যান এ নাম্বার হবে ব্যবসায়ী, তাহলে কোনটা মিস এ নাম্বার, মিস এ নাম্বার হবে। আচ্ছা মিস এ নাম্বার ম্যানুফ্যাকচারার, মিস এক্স ইউটি বলতো কি? হ্যাঁ বাবা বুঝতে পারছি না, কে কিছু জিজ্ঞেস করছো আরেকবার বলো? মিস এক্সিকিউটিভ অর্থ কি? আচ্ছা এক্সিকিউটিভ কাজ সম্পন্ন করে, হ্যাঁ কাজ মানে এক্সিকিউটিভ হচ্ছে সম্পাদক, যে সম্পন্ন করে সম্পাদক। এরপর আছে এখানে সি তে দেখে আছে, উল্টো করে আসি, প্রফেশনাল, প্রফেশনাল হচ্ছে যারা প্রফেশন বিভিন্ন পেশায় নিযুক্ত, হ্যাঁ প্রফেশনাল চাকরি করে যারা, প্রফেশনাল পেশাগত কাজে নিযুক্ত পেশাজীবী বলতে পারো তোমরা প্রফেশনাল। তারপর হচ্ছে অফিসিয়াল, অফিসিয়াল হচ্ছে অফিসের অফিসের কাজে যারা নিযুক্ত, হ্যাঁ অফিসের ব্যক্তিরা যারা আছেন তারা। তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারার, এটা হচ্ছে তোমার কি যারা ব্যবসার কাজে যুক্ত থাকে, মানে ম্যানুফ্যাকচারার অর্থাৎ কোনো প্রোডাক্ট উৎপাদন বা ম্যানুফ্যাকচার করা, হ্যাঁ এইসব কাজের সাথে যারা যুক্ত থাকে মেইনলি। এটাও কিন্তু বিজনেসম্যানেরই আরেকটা কি বলা যায় সিনোনিমাস ওয়ার্ড। তো এখানে কোনটা হবে সবচেয়ে কাছাকাছি হয়? ম্যানুফ্যাকচারার, যারা হচ্ছে ব্যবসা করে, ঠিক আছে ব্যবসায়ী। এখানে এই অপশন গুলোর মধ্যে এইটাই সবচেয়ে ক্লোজেস্ট মিনিং, তাহলে এটা আমরা হ্যাঁ, কারণ কি এক্সিকিউটিভ প্রফেশনাল অফিসিয়াল এগুলো আসলে সব অফিসিয়াল কাজ, বিজনেস ব্যবসায়ী। মিস ওয়ান নাম্বার এর অ্যানসারটা কি হবে? কোনটা বাবা? মিস বলো প্রশ্নটা আরেকবার বলো। মারিয়াম ইজ স্টুডেন্ট অফ ক্লাস 6 মিস ওটা, মারিয়াম ইজ স্টুডেন্ট অফ ক্লাস 6, এ নাম্বারটা, এ নাম্বারটা সি হবে, লিখো এই যে 1 এর হবে সি পিউপিল, হ্যাঁ। এন্ড 2 এর অ্যানসার কি? 2 এর হবে ম্যানুফ্যাকচারার, লিখো এ ম্যানুফ্যাকচারার। ডি নাম্বার হবে, ডি নাম্বার হবে। আচ্ছা হ্যাঁ, তারপরে সি 3 নাম্বারটা দেখো, মারিয়াম ইজ ভেরি ফন্ড অফ হার আন্ট, হার ফাদার সিস্টার মরিয়াম বেগম, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড। আচ্ছা ফন্ডের সিনোনিম নয়, তার মানে সমার্থক নয় সেটা চেয়েছে। এটা খুবই ইজি, বলো তো কি হবে আনসারটা, সবাই বলো। আনকেয়ারিং, ম্যাম আনকেয়ারিং নাম্বারটা হবে, আনকেয়ারিং, ভেরি গুড। কারণ লাভিং ও যা, অ্যাফেকশন ও তা, হ্যাঁ স্নেহশীল, অ্যাফেকশন হচ্ছে কি স্নেহশীল যত্নবান এরকম, জিয়ারও হচ্ছে প্রিয়, তার মধ্যে ফন্ডের সিনোনিমাস হয় না শুধুমাত্র ডি আনকেয়ারিং, তাহলে এটার আনসার হবে আনকেয়ারিং। তারপর আমরা আসি নাম্বার 4 এ, সুরাইয়া বেগম হু লিভস ইন অ্যানাদার পার্ট অফ দ্য সেম টাউন। আচ্ছা বলছে অ্যানাদার পার্ট, বলতে অ্যানাদার পার্ট বলতে এখানে কি বুঝছো? হ্যাঁ আদার সাইড হবে, ভেরি গুড। কারণ এনি পোর্শন মানে হচ্ছে যে কোনো অংশ, এটা হবে না, আদার সাইড হচ্ছে অপর অংশ, আউটসাইড হচ্ছে বাইরের অংশ বা বাইরের দিক, ইনসাইড হচ্ছে ভেতরের দিক, তাহলে কারেক্ট আনসার হবে বি আদার সাইড, এই যেটা হবে তোমরা লিখে রাখো, 4 এর হবে বি আদার সাইড। তারপর আসে নাম্বার 5 এ, হ্যাঁ 5 এ ডি নাম্বার হবে, ডিসচার্জ, রিটায়ার্ড স্কুল টিচার, রিটায়ার্ড মানে কি বলো তো? ম্যাম অবসর প্রাপ্ত, অবসর নেওয়া, অবসর গ্রহণ, অবসর প্রাপ্ত, সেই সময় অবসর প্রাপ্ত হলে আমরা কি লিখবো? পেনশনড অফ, হ্যাঁ এই যে পেনশন পেয়েছে যারা অবসর পেয়েছে এরকম। তারপর হয়েছে এখানে হার্ট আছে, এটা হবে না, হার্ট মানে আঘাত করা, সাসপেন্ড হয়েছে বরখাস্ত হয়েছে এরকম, ডিসচার্জ হচ্ছে বরখাস্ত করা, চাকরিচ্যুত করা, তাহলে এগুলো কোনোটাই না। রিটায়ার্ড মানে হচ্ছে চাকরি থেকে অবসর নেওয়া, অর্থাৎ চাকরি জীবন যখন শেষ হয়ে যায় তখন কি হয় অবসরে চলে যায় মানুষ, তাহলে নাম্বার এ হবে পেনশন অফ। আচ্ছা এবার নাম্বার 6 অন ফ্রাইডে, তাহলে রিটায়ার্ড কে কি অবসর বলে? আরেকবার বলো কোশ্চেনটা, রিটায়ার্ড কে কি অবসর বলে? হ্যাঁ বাবা রিটায়ার্ড হচ্ছে অবসর, হ্যাঁ রিটায়ার্ড, হ্যাঁ রিটায়ার্ড হচ্ছে অবসর বা অবসর প্রাপ্ত। আচ্ছা
এখন এটা কি বলেছে হার আর্নস প্লেস এন্ড স্পেস টাইম উইথ হার উইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ অপোজিট মিনিং টু অফেন আচ্ছা অফেন মানে কি বলো তো এখানে অফেন প্রায় প্রায় মিস এটা জি নাম্বার প্রায় মানে সামটাইমস বলি আমরা তাই না সামটাইমস বলি অনেক সময় অফেন মিস বলি অফেন বলা যায় কোনো সমস্যা নাই দুটো ওয়ার্ডই কারেক্ট এখন বলো তো কোনটা হবে জি না মিস এখানে জি নাম্বার হবে টাইম এন্ড এগেইন আচ্ছা এখন কি বলেছে একবারে কিছু ফ্রিকোয়েন্টলি তার মানে ঘন ঘন এইটাই কিন্তু প্রায় বোঝায় ঠিক আছে ঘন ঘন মানে প্রায় করছে এবং অফেন হয় ফ্রিকোয়েন্টলি হয় এটা আমরা এই সিনোনিমাস ওয়ার্ড হবে এটা আচ্ছা এখন আমাদের কাছে জানতে চেয়েছে কি অপোজিট মিনিং টু অফেন আচ্ছা অপোজিট চেয়েছে রেগুলারলি হচ্ছে সব সময় অলওয়েজ সব সময় টাইম এন্ড এগেইন এটা কিন্তু আবার নাই না না টাইম এন্ড এগেইন এটা হবেই না কোনটা দিলে ভালো হয় অপোজিট মিনিং চেয়েছে বিপরীত চেয়েছে বলো আমার কাছে মনে হচ্ছে এখানে তোমরা অফেন তো সামটাইমস অফেন এর সিনোনিমাস দিই সামটাইমস দিই সামটাইমস এর অপোজিট হয় আবার অলওয়েজ বুঝতে পেরেছো এই অর্থে তোমরা সিটা দিতে পারো এন্ড রেগুলারলি আসলে নিয়মিতই বুঝায় আচ্ছা রেগুলারলি নিয়মিত বুঝায় কিন্তু আবার সব সময় একই তিনটা প্রায় আসলে একই ওয়ার্ডই টাইম এন্ড এগেইন তবে আমার কাছে বেস অপোজিট কেছে তো অফেনের অপোজিটটা তোমরা সি দাও সিটা দিলেই মনে হয় আমার ভালো হয় মিস আমরা তো এটা সব সময় বলি যে রেগুলারলি তো আমরা এটা রেগুলারলি বললে তো পারি সব সময় বললে তো পারি হ্যাঁ রেগুলারলি বললে একটু মানায় সব সময় হ্যাঁ রেগুলারলি অলওয়েজ ভালো হয় একই মিনিং রেগুলারলি অলওয়েজ আর ফ্রিকোয়েন্টলি তিনটা আসলে একই মিনিং এ হয় তোমরা টাইম এন্ড এগেইন দিতে পারো এখানে তো অন্য কোনো কিছু হতো আমার মনে হয় বুঝতে পেরেছো অপশনটা আমি যেটা বই থেকে ইয়ে করেছি স্ক্রিন দিয়ে নিয়েছি স্ক্রিনশট দিয়ে নিয়েছি বুঝতে পেরেছো আমি বলি যেহেতু তিনোটারই ওয়ার্ড মিনিং একই তুমি ফ্রিকোয়েন্টলিও দিতে পারছো না রেগুলারলিও দিতে পারছো না অলওয়েজও দিতে পারছো না তাহলে বাকি থাকে কোনটা টাইম এন্ড এগেইন হয় না হ্যাঁ টাইম এন্ড এগেইন এর এই অর্থে অফেন এর অর্থে হয় না ঠিক আছে তোমরা এই অপশনটা দিয়ে রাখো মানে এটাকে দিয়ে রাখো কিন্তু অফেন এর যদি অপোজিট আরো থাকতো যেমন ধরো আমরা যদি বলি নট অলওয়েজ যদি দিত তখন তোমরা দিতে পারতা তখন তোমাদের আনসারটা কারেক্ট হতো যেহেতু তোমাদের অপোজিট চেয়েছে তোমরা সিনোনিমাস এ তিনটাই সিনোনিমাস হয় তাহলে এই তিনটার একটাও টাচ করো না তোমরা ডি দিয়ে রাখো বুঝতে পেরেছো এভাবে যাবে অনেক সময় অনেক কনফিউজ তোমার কি বলা যায় অপশন গুলো কনফিউজ লাগবে সেক্ষেত্রে তোমরা কি করবে আমি তাহলে 6 এর অ্যানসার কি ডি দিব হ্যাঁ তোমরা 6 অ্যানসারটা ডি দাও কিন্তু যদিও এটা আসলে অফেন এর অপোজিট হয় না হ্যাঁ কারণ কি এই আমরা এই এইভাবে দিয়েছি যে তিনটাই সিনোনিমাস শুধু একটা বাদে এই কারণে দিয়েছি যদি আমার মনে হয় টাইম এন্ড এগেইন আসলে হয় না তিনটাই একই হয় যদি এগেইন এন্ড এগেইন দিত তাহলেও ঠিক ছিল কারণ কি এগেইন এন্ড এগেইন মানে হচ্ছে বারবার সেটাও আবার সিনোনিমাস হয়ে যায় হ্যাঁ টাইম এন্ড এগেইন হচ্ছে না ভুল আছে তোমরা 6 এর তাহলে ডি দিবা ঠিক আছে হ্যাঁ এটা ভুল থাকতে পারে অনেক সময় হয় না হয়তো অন্য কোনো ওয়ার্ড দিতে গিয়ে আরেকটা দিয়ে দিয়েছে এরকম হয় অথবা কোয়েশ্চেনটা হয়তো ওদের প্রবলেম আছে যাই হোক আমাদের হচ্ছে এখন তিনটা অপশন এই তিনটা অপশন কারেক্ট মানে সিনোনিমাস এই তিনটা আমরা দিব না শুধু এইটা বাকি থাকে তাহলে এটা দিয়ে দাও এইভাবে করবা অনেক সময় কোয়েশ্চেনে এমন আসে
তারপর লাস্টে 7 এ সুরা বেগম লিভস ইন বলতে কোথায় থাকে মমি মিস রাজশাহী রাজশাহী তাহলে কারেক্ট आंसर আচ্ছা ঠিক আছে রাজশাহীতে থাকেন এবার তোমাদের কাজ এবার একটু কষ্ট করে তোমাদের সিডব্লিউ কপিতে লিখতে হবে তোমরা তোমাদের ইয়ার কি বলা যায় এডভান্স কোশ্চেনগুলো পাবা ওখান থেকে আমি দিচ্ছি আর কিছু না ওই অনেকের হয়তো বুক থাকে না সাথে এই প্যাসেজটা পেয়েছো রিটায়ার্ড স্কুল টিচার এই প্যাসেজটা দেখতে পাচ্ছ তোমরা সবাই জি মিস জি ম্যাম আচ্ছা আমি জাস্ট কিছু কোশ্চেন দেই আর ফিনি দেই এগুলো একটু লিখে ফেলতে পারো তোমরা ওনার পরিচয়টা কি এভাবে লিখো এটা কিন্তু এ হবে এটা বারবার কাজ করতে গেলে ডিস্টার্ব এটা প্রায় হয় অন্য ক্লাসে আমার প্রবলেম এ এমসিকিউ গুলো কি বইতে আছে কোন এমসিকিউ গুলো বাবা ম্যাম এগুলো হ্যাঁ এই এমসিকিউ গুলো তোমার বইতে পাবা হ্যাঁ বইতে পাবে আচ্ছা এই ছোট ছোট প্রশ্ন তোমরা লিখে ফেলতে পারো ম্যাম যে কোশ্চেন গুলো দিচ্ছেন এগুলো কি হোমওয়ার্ক হ্যাঁ এগুলো লিখে ফেলো এখনই এই ওয়ান এক লাইন দুই লাইনের কোশ্চেন এগুলো খুব ভেরি ইজি লিখে ফেলো মিস কেটে গেলে কি আবার জয়েন করবি আমরা আমাদের তো টাইম আপ হয়ে আসবে না এই পর্যন্ত থাকুক তোমরা এই কোশ্চেন গুলো আনসারটা লিখে বলার চেষ্টা করো না আবার পরে নেক্সট ক্লাসে তোমরা এই কোশ্চেন গুলো আনসার লিখে রাখবে হোমওয়ার্ক কপি ঠিক আছে রিলি আপনার গ্রুপের নামটা কি একটু বলবেন হ্যাঁ বাবা বলো মিস গ্রুপের নেমটা গ্রুপে মিস নাম হ্যাঁ মিস ওভাবে সার্চ দিয়ে তো পাওয়া যায় না কাউকে অ্যাড করতে হবে না পাওয়া যায় 6 এর হোমওয়ার্ক কপি হোমওয়ার্ক হোম টাস্ক একটা গ্রুপ থেকে ওপেন করেছি না
আমি ওখানে তো আমি জয়েন নেই, তাহলে কি করে হোমওয়ার্কটা দিব? আমি আমি অ্যাড করে দিব, তোমরা রিকোয়েস্ট পাঠিও, একজন মানে তোমরা ফ্রেন্ডরা ফ্রেন্ডরা ওখানে রিকোয়েস্ট পাঠিও, এটা করতে পারবা, রিকোয়েস্ট দিলে আমি অ্যাকসেপ্ট করে দিব। আমি অনেকদিন ঢুকতে পারছি না যে শরীরটা খারাপ মিসের, সে কারণে। হ্যাঁ, এছাড়া অন্য কোনো কারণে নাকি? তো মিসের শরীর অসুস্থ দেখে আর ঢুকতেই পারি নাই। মিস, আমাদের কি নতুন করে গ্রুপ খোলা হয়েছে? আমি তো একটা হোম টাস্ক গ্রুপ ওপেন করে দিয়েছি ক্লাস সিক্স এর, কেউ কেউ হয়তো জানো, তাই না? মিস আমি তো জানি না। আচ্ছা, আমিও জানি না। অ্যাড করে দিও তোমরা তোমাদের। মিস আমাদের এসডব্লিউ কে খান বাবা, হোম টাস্ক ক্লাস সিক্স, এভাবে বাবা ইএফটি, হোম টাস্ক ক্লাস সিক্স ইএফটি। মিস এইচডব্লিউ হোম হবে, 1500 জন আছে মনে হয়, আমি বলি হয়তো শুনো। মিস হ্যাঁ বাবা বলো। হোম টাস্ক হবে, হোম টাস্ক বাড়ির কাজ, হোম টাস্ক ক্লাস সিক্স ইএফটি, এভাবে একটা গ্রুপ খুলেছি এই নাম দিয়ে। তোমাদের বইয়ের ক্লাস সিক্স এর ফর টুডে বইয়ের ছবি দেওয়া আছে গ্রুপটাতে, তোমরা রিকোয়েস্ট পাঠিও। আর আমাদের নাম আর রোলটা দিয়ে দিই, আপনি কি অ্যাকসেপ্ট করে নেবেন ওই গ্রুপে? হ্যাঁ বাবা, হ্যাঁ তোমাদের নাম আর রোলটা দিও তাহলে হবে। হ্যাঁ, নাম রোল আর ক্লাসটা দিবে ক্লাস সিক্স, তাহলে আমি অ্যাকসেপ্ট করে নিব। আমাকেও মেসেজ পাঠাতে পারো, আমি ওভাবেও অনেককে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি। ঠিক আছে মিস। আচ্ছা, এই চারটি কোশ্চেন তোমরা যদি এখন শেষ করতে পারো, আর না শেষ করতে পারলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, সাথে রেলওয়ে স্টেশনটা আগের হোমওয়ার্কটা দিয়ে দিও যারা করো নাই, যারা গ্রুপে দিয়ে দিও। আচ্ছা, আমাদের তো সময় শেষ হয়ে আসবে, ঠিক আছে ম্যাম। হ্যাঁ বাবা বলো। ম্যাম গ্রুপের নামটা আবার বলবেন। হোম টাস্ক, এইচ ও এম ই, হোম টি এ এস কে, টাস্ক, হোম টাস্ক ক্লাস সিক্স ফেসবুকের নাম কি? আমার যে নামে আছে মিস, জান্নাতুল ফেরদৌস, সেই নামে ওটাতে তোমরা মেসেজ দিও। স্ক্রিন তার উপর চলে যাবে। প্লিজ আমি আপনাকে একটু রিকোয়েস্ট পাঠালে আপনি অ্যাড করতে পারবেন? হ্যাঁ বাবা পারবো। হ্যাঁ, সবাই পার্সোনাল মেসেঞ্জারে। হ্যাঁ পার্সোনাল মেসেঞ্জারে, যেইটা থেকে আমরা টিচাররা যারা মেসেজ পাঠায় ওইগুলাই আমাদের পার্সোনাল, ঠিক আছে? সেখানে সেখানে তোমরা ইনবক্সে দিয়ে রাখবে, নাম রোল দিয়ে রাখলে আমি তোমাদের গ্রুপে অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে? তোমাদের গ্রুপে গিয়ে আমার আইডি তো দেখো, মানে অ্যাড রিকোয়েস্ট পাঠিও। মিস আমি আপনার সাথে পার্সোনালি অ্যাড হই। হ্যাঁ, অ্যাড পার্সোনালি তো অ্যাড নিব, গ্রুপে অ্যাড থাকতে পারি। তোমাদের সিক্স এর গ্রুপে অ্যাড আছে আমি, আমরা অনেক টিচারাই অ্যাড আছি বেশিরভাগ গ্রুপে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এতটুকু থাক। হ্যাঁ, যেহেতু তোমাদের আরেকটা ক্লাস হয়তো শুরু হবে একটু পরে, তাহলে আমি এখানে স্টপ শেয়ার দিয়ে দিচ্ছি, তোমরা নেক্সট ক্লাস। মিস আসসালামু আলাইকুম।